পাচ্ছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সমর্থকরা তার সাথে বেলগিয়া ক্লাব পরীক্ষা নিজের মতন পরীক্ষায় পাস করে একটা স্কুলের অত্যন্ত মেধাবী একটা মেয়ে যে 12-13 ঘন্টা পড়াশোনা করে ওরকম একটা পরীক্ষা ক্র্যাক করেছিল, তারপর সে রাস্তায় দাঁড়িয়ে ক্যানভাসের উপরে আঁকছেন, কি বলবেন আজকের এই মুহূর্তে, এত রাত্রে, গভীর রাত্রে কি বলবেন? সবাই রাস্তায় নেমে গেছি, রাস্তাটাই আমাদের এখন ঘর বাড়ি হবে, কারণ যে প্রশাসনের আন্ডারে আমরা রয়েছি, যেভাবে যে আমরা তো বহু বছর আগে দেখেছি শিল্পী সাহিত্যিক বিভিন্ন স্তরের মানুষ নেমেছিলেন পথে ছাত্র আন্দোলন থেকে বা ছাত্র আন্দোলন, কিন্তু সেই দীর্ঘ বছর পরে এই আপনাদের শিল্পীরা এরকম রাস্তায় নামছে। আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফ্ল্যাগ নিয়ে, জার্সি পরে, প্ল্যাকার্ড নিয়ে রথতলা মোড়ে, কি ব্যাপার? আমাদের একটি বোর্ড, তার উপরে আমাদের কাছে আমরা চাই, এতদিন হয়ে গেল সেই বন্টি এখনো বিচার পাই, সেটা আমাদের বাংলার লক্ষ্য, আমাদের দেশের লক্ষ্য। আমরা যারা ক্রীড়াপ্রেমী মানুষরা রয়েছে, তারা বিগত 18 তারিখেও একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, দরকার পড়লে আবার জানাবো। আজকে আমরা আবার জমা হয়েছি এবং আমাদের একটাই মেসেজ, সেটা হচ্ছে বীরত্তমার জন্য আমাদের, আমরা বিচার দাবি করছি, আমরা বিচার চাই। বীরত্তমা আমাদের বন, বাঙাল ভটি যারা আছে সবার বন, আমাদের বাংলার বন, আমরা তার সুবিচার চাই। এই হচ্ছে আমাদের একমাত্র দাবি। আপনার নামটা বলবেন? আমার নাম সুমিত সাহা। মোহনবাগানের জার্সি পরে রথতলা মোড়ে এই রাত্রিবেলায় কি উদ্দেশ্যে? ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমের সমর্থকরা দু প্রান্তে থাকে, কিন্তু আজকে সব একসাথে, কি বলবেন? এই যেভাবে মারা হয়েছে, আপনি একজন মহিলা হিসেবে কি বলবেন এই সমাজ ব্যবস্থা? আপনার নামটা বলুন। হ্যাঁ
সিবিআই তদন্ত করছে, যেটা মূল তদন্ত ছিল যে মার্ডার করেছে তাদের শাস্তি হোক। আমরা কিন্তু দুর্নীতি তদন্ত হোক, ঠিক আছে হোক হোক, কিন্তু যে মার্ডার করেছে তাকে তাড়াতাড়ি ধরা উচিত। আমার মনে হয় এত দেরি করা এখানে আমরা যারা এসেছি, যারা আমরা যারা জমায়েত করেছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আমরা ফুটবল প্রেমী, আমরা সদস্য বা সাধারণ মানুষ, হাজার হাজার সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে যেভাবে একটা মেয়ে ডিউটি অবস্থাতে একজন ডাক্তার প্লাস ছাত্রী তাকে কোন একদম কাজের জায়গাতে আর্থিক জায়গাতে কি বলবেন ডাক্তার হিসেবে নিতে পারবো না। এতক্ষণ ডিউটি করার পর মেয়েটি 36 ঘন্টা ডিউটিতে ছিল, তার যদি এই পরিণতি হয় তাহলে ওয়ার্ক প্লেসে আমাদের সিকিউরিটি কোথায়? এটা আমরা মানব না। আমরা পরিষ্কার আমাদের ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম থেকে বলেছি, আমরা তিনটে প্রশ্নের জবাব চাই। এক, কারা এই নৃশংস ঘটনা ঘটালো, কাদের প্রশ্রয়ে এই ঘটনা ঘটানোর সাহস পেল, এবং কারা এর পরবর্তী প্রমাণ লোপাট করার সাহস পেল? এই তিনটি প্রশ্নের জবাব যেদিন পাবো সেদিন আমরা বুঝবো সঠিক বিচার হয়েছে। আজকে ডাক্তাররা এনআরএস থেকে মিছিল করে রাজ্যপালের কাছে গেল, ডেপুটেশন দেওয়া হলো, এই রাজ্যপালের উপর কতটা ভরসা রাখতে পারছে? আমরা প্রশাসনিক সব ব্যক্তিদেরই আমরা জানাবো, যে কোনো দলেরই হোক না, যে কোনো পরিচালেরই হোক না, এই মুহূর্তে মানুষ কিন্তু ভীষণ ক্ষুব্ধ। আজ আপনি একটা লোককে ছেড়ে দিতে পারেন, কিন্তু লক্ষ লক্ষ লোকের সংগঠন বেরিয়ে আসে, সঠিক বিচারটা বেরিয়ে আসে, একমাত্র তাহলে স্থিতিশীলতা ফিরে আসতে পারে, না হলে এই আন্দোলন এই চলতেই থাকবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।